গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ একটা নতুন দিনে নতুন সকাল শুরু হয়ে গেছে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো তো জয়পুরে আজ আমার থার্ড দিন, এবার আমি ব্রেকফাস্ট করতে যাব আর ব্রেকফাস্ট করার পর সিটি ট্যুরে বেরোবো। তো ব্রেকফাস্ট করতে বেরিয়ে পড়েছি, দেখা যাক আজ কী কী ব্রেকফাস্ট আছে না কালকের মতো আছি। তো আমি বেরিয়ে পড়েছি জয়পুর ঘুরে দেখার জন্যে, সঙ্গে আপনাদেরও নিয়ে যাবো। আজ ওয়েদার তো বেশ ভালোই আছে, হালকা মেঘ আছে কিন্তু মনে হয় না আজ আর বৃষ্টি হবে বলে। এখানকার কিছু ফেমাস জায়গা আজ আমরা যাব, চলুন সঙ্গে আপনারাও চলুন। আকার সে বানা হওয়া হ্যাঁ, সবাই প্রতাপ সিংজি ভগবান কৃষ্ণকে ভক্ত হওয়া করতে থে, আরাধ্য দেব থে কৃষ্ণ, और उन्हीं के मुकुट के आधार पे इस दीवार का डिजाइन मेंटेन करवाया उन्होंने। और इसी दीवार में 953 खिड़कियां हैं। 900 हमरा ऐसे के छी राजस्थान जयपुर जंतर मंतर एकन का फेमस जाएगा। बिल्कुल गोल्ड टाइप में है। इस इंस्ट्रूमेंट का नाम है जय प्रकाश यंत्र जयमिन जय सिंह और प्रकाश मिंट लाइट। ऐसे दो इंस्ट्रूमेंट आपको यहाँ देखने को मिलेंगे, एक हमारे फ्रंट साइड में ये वाला ए पार्ट है और ऐसे मेरे लेफ्ट हैंड साइड में ऐसा है दूसरा पार्ट बना हुआ जो बी पार्ट कहलाता है। इसके जो खाली जगह देख रहे हैं गैप्स, जो लाल पत्थर पे जो गैप्स है वो वहाँ के सफेद पत्थर पे अवेलेबल है और उस साइड के जो लाल पत्थर वाले गैप्स है वो यहाँ के सफेद पत्थर पर अवेलेबल है। यानी ये अल्टरनेट में कॉम्प्लीमेंट्री, अगर दोनों को कंबाइन कर दिया जाए तो इसके गैप पूरे कंप्लीट हो जाएंगे और ये जो बाउल में कन्वर्ट हो जाएगा पूरा कंप्लीटली। तो एक घंटे ये काम करता है और एक घंटे वो काम करता है। क्या काम करता है तो देखिए, हर यहाँ जो मार्बल स्लैब लगे हुए हैं हर मार्बल के सेंटर में देखिए एक रेलवे যন্ত্র মন্ত্র ঘুরে দেখলাম। বেসিক্যালি যা বুঝলাম, আগে যখন ঘড়ি ছিল না তখন টাইম দেখার জন্যে এই সবগুলো তৈরি হয়েছিল। যন্ত্র মন্ত্রের পুরো কথা হলো যন্ত্র মানে মেশিন আর মন্ত্র মানে ক্যালকুলেশন, মানে মেশিনের দ্বারা ক্যালকুলেশন। এখানকার কালচারাল প্রোগ্রামের মধ্যে একটা এই পুতুল খেলা, চলুন একটু দেখে নেওয়া যাক কিরাম হয় এখানে পুতুল খেলা। যন্ত্র মন্ত্র দেখার পর এবার যাচ্ছি সিটি প্যালেস, এখানকার একটা মিউজিয়াম, চলুন দেখা যাক। প্রাইভেট প্রপার্টি হ্যায় জিসকা দুসরা নাম হ্যায় মহারাজা সবাই মানসিং সেকেন্ড মিউজিয়াম। উসকো দো সেকশন মে ডিভাইড কিয়া গয়া, এক তো রেজিডেন্স পোর্শন হ্যায় জাহাঁ ফ্ল্যাগ লাগা হুয়া হ্যায়, ইয়ে রয়্যাল ফ্যামিলি কা আপনা রেজিডেন্স পোর্শন হ্যায়। পার্টিকুলার উস বিল্ডিং কা নাম হ্যায় মুন প্যালেস চন্দ্র মহল, জো 1700স কে দৌরান মহারাজ সবাই জয় সিং সেকেন্ড নে বানায়া থা।
तब भी यहाँ उनका रेजिडेंस था, आज भी यहाँ रेजिडेंस है। आपने एक हिंदी मूवी देखी होगी भूल भुलैया, इसमें अक्षय कुमार वाला जो था उसी में शूट किया गया है। वहाँ पे शूट हुआ था? हाँ, यहाँ शूट हुआ था। मंजुलिका जो हाउस था ना वो इसी के अंदर है। और ये जो फ्लैग लगे हुए हैं रॉयल फैमिली के, अपने निजी प्राइवेट फ्लैग है, जिसे सवाई तिरंगा या पंचतिरंगी ध्वज के नाम से जानते हैं, जो रॉयल फैमिली के मेल और फीमेल दोनों के इंडिकेटर है। जब वो यहाँ रहते हैं तो ये उनके फ्लैग लगा दिए जाते हैं, और बाहर जाते हैं तो हटा दिए जाते हैं। तो बड़ा वाला फ्लैग है महाराज पद्मनाभ, जिनकी एज है 24 ईयर्स ओल्ड है, वो जब यहाँ रहते हैं तो ये लगा दिया जाता है, बाहर जाते हैं तो हटा दिया जाता है, अभी है। और छोटा वाला उनकी मदर का, राजमाता पद्मिनी देवी का, तो महाराजा और जो राजमाता है वो यहीं पर है। दोनों या दोनों में से कोई एक बार जाता है तो उसका फ्लैग हटा दिया जाता है, या दोनों जाते हैं तो दोनों हटा दिया जाता है। ये हमने अभी अगर उसको अंदर से हम विजिट करना चाहें तो पर पर्सन 3000 रुपीज एंट्री है, पर पर्सन, जिसमें चाय कॉफी विद बिस्किट के साथ कॉम्प्लीमेंट्री है। और ये अल्बर्ट हॉल म्यूजियम, এখান থেকে সামনের ভিউটা বেশ সুন্দর। তো মিউজিয়ামের ভেতর ভিডিও তুলতে অ্যালাউ করেনি, যার জন্য মিউজিয়ামের ভেতরটা আপনাদের দেখে দেখাতে পারলাম না, আপনাদের এসেই দেখতে হবে। ওখান থেকে এসে আমরা এখন একটা রাজস্থানী রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাই। তো আমরা এসে গেছি জয়পুরের চৌকিধানি রিসর্টে, এখন বাজে 7:30। এটা জয়পুরের খুব পপুলার একটা রেস্টুরেন্ট বা রিসর্ট বলা যায়। এর ভেতর রেস্টুরেন্টও আছে আর নানান অ্যাক্টিভিটিস আছে। চলুন ঘুরে দেখা যাক ভেতরে। একটা রিসেপশনের মতো করা আছে। এটা দেখে মনে হচ্ছে একটা পুরো গ্রামের মতো বড়। ভেতরে ঘুরে দেখা যাক, বোঝা যাবে অনেকটা জায়গা নিয়ে ছাড়িয়ে আছে সবকিছু। এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, I'm gonna go get some more.
এখানে কিছু মাটির জিনিস তৈরি করা হচ্ছে, চলুন দেখা যাক কি হচ্ছে। এখানে এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস করার জন্য অনেক স্টল আছে। এখানে এলিফ্যান্ট রাইড হচ্ছে, এখানে নানা রকমের স্টল আছে, সে খাবার রেস্টুরেন্টই হোক বা জামা কাপড়ই হোক বা যে কোনো শপিসই হোক, সব কিছুই এখানে পাওয়া যায়। একটা রাজস্থানি চুড়ির দোকান, এখানে চুড়ি তৈরি হচ্ছে।
সব মিলিয়ে বেশ সুন্দর একটা জায়গা বলতে পারেন। এখানে শাড়ির ওপর প্রিন্ট হচ্ছে। এই কালার রহতা হ্যাঁ কিতনে দিন রহতা হ্যাঁ দশ থেকে পনেরো বছর একটা কালার থাকে বললো। ভিতরে একটা মন্দিরও আছে। এটা কোন ভগবান? হনুমানজি না? হনুমানজির তো না, যাই হোক আমার ঠিক জানা নেই। রাম যে হনুমানজি রাম সীতা পিছন থেকে আছে। সম্ভবত একটা রেস্টুরেন্ট হতে পারে, ঠিক বুঝতে পারছি না। ও এখানে হাতে রুটি টাইপের কিছু তৈরি হচ্ছে, রাজস্থানি কোনো খাবার হবে।
গাড়ি সব বানিয়ে দিচ্ছে যে মাটি গাড়িতে এখানে একজন হাতে করে রুটি আর তরকারি বানিয়ে বানিয়ে সার্ভ করছে ছোটখাটো মিউজিয়াম আছে তো ভিতরে গিয়ে দেখা যাক কি আছে পালতি রাখা আছে এটা কি বুক সেলফ হেল্প একটা বড় হাতুড়ি আছে এটা বাজানোর জন্য মনে হচ্ছে চলুন বাজাতে পারি কিনা দেখা যাক ধরো তো বহুত বাড়িয়া হাতি যাচ্ছি হচ্ছে ये क्या है ये लहसुन की चटनी है ये सब चटनी है हां लहसुन हां ये हेलो टोटल ना बोलो ना लगे सला लगा तू नाम है टोटल ना बोलो এখানে এলে অবশ্যই এটা খাবেন এটা দারুণ টেস্টি নাহলে বড় জিনিস মিস করে যাবেন ঠিক আছে 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 ঠিক আছে